জয়ন্তই ভাঙিলে অমিয়ৰ ঠে খং খুব এৰি আকৌ ঘূৰিল দললৈ প্ৰত্যাহাৰ কৰিলে নিৰ্দলীয় হিচাপে দিয়া মনোনয়ন মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি শ্ৰদ্ধা আৰু দলৰ প্ৰতি আনুগত্য ৰাখি সিদ্ধান্ত সলনিৰ ঘোষণা ধলাৰ বিসম্বাদী বিজেপি নেতা অমিয় কান্তি দাসৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমি আহ্বান জানিয়েছেন যে দলের স্বার্থে ওনার সম্মান রক্ষার্থে আমি যাতে সেটা উদ্যোগ করে নিই উপনির্বাচনত ধলাই সমষ্টিত নিহার রঞ্জন দাসক বিজেপিয়ে প্রার্থিত্ব দিয়ার পিছতে প্রার্থিত্ব প্রত্যাশী অমিয় কান্তি দাসে ত্যাগ করেছিল দল দল ত্যাগ করে নির্দলীয় হিসাবে মনোনয়ন দাখিল করেছিল অমিয় কান্তি দাসে কিন্তু জয়ন্ত মল্ল বরুয়ার সঙ্গে সাক্ষাতের পিছতে কোর সলনি হল বিসম্বাদী বিজেপি নেতাগীর উনি আমি যদি দলে থাকি বা না থাকি সেটা আলাদা ব্যাপার কিন্তু উনি তো আসামের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী মহোদয়ের সেই কথা আমার ভবিষ্যতের কথা ভবিষ্যতের কথা আমার জয়ন্তদার কথা আমার কৌশিকরা আছেন এখানে ওনাদের কথায় আমি আবারও সেই আহ্বানে সাড়া দিয়ে আমি ওনাদেরকে ওনাদের সাথে এসে আমি আমার সেই নমিনেশন উদ্যোগ করি ইফালে ধলাই সমষ্টির বিজেপির উপনির্বাচন কেন্দ্রিক বিদ্রোহ প্রশমনের উদ্দেশ্যে অসন্তুষ্ট অমিয় কান্তি দাসক সোমবারে সাক্ষাৎ করে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় সোমবারে সাক্ষাৎ করে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় কলে বিজেপির ব্যক্তিগত স্বার্থ নহয় দলীয় স্বার্থকে গুরুত্ব দিয়া হয় যেটা মই রিকুয়েস্ট করলো যে হয় আমার কারণে পার্টিহে কথা ব্যক্তি কোনো কথা নহয় আর তেখেতেও এই কথাটা স্বীকার করেছে যে সরুরপরা আমি এইটাই শিকিছো যে রাষ্ট্র প্রথম তারপর দল তারপরে ব্যক্তি ক্ষোভটো এজন ব্যক্তির বিরুদ্ধে আসছিল দলের বিরুদ্ধে নাছিল সেকারণে প্রথম দিনাখনেরপরা একটা কথাই কয়ে আসছিল যে মই দলত আছো দলের কর্মী আর দলের হয়ে কাম করে আছো দলের নেতৃত্ব সকলকে প্রার্থিত্ব দিব নোৱাৰে গতি কেতিয়াবা প্রার্থিত্ব দিয়াক লৈ কারোবার মনত খুব অসন্তুষ্টি হয় কিন্তু এইবিলাক সাময়িক অমিয় কান্তি দাসের লগত মই নিজে আয়ুক্ত কার্যালয়লৈকে আহি তেখেতর আমার যে নমিনেশন দিছিল সেখন আমি উইথড্র করিলো জানিব পৰা মতে মনোনয়ন প্রত্যাহারৰ বিনিময়ত অমিয় কান্তি দাসলৈ তিনিটা প্রস্তাব আগবঢ়াইছে বিজেপি নেতৃত্বই প্রথম প্রস্তাব অনুসৰি কাছাৰ জিলা পৰিষদৰ অধ্যক্ষ পদ দ্বিতীয় প্রস্তাব শিলচর উন্নয়ন বোর্ডৰ অধ্যক্ষ পদ আর তৃতীয় প্রস্তাব কাছাৰ জিলাৰ সভাপতি পদ এই তিনিওটার ভিতর যেকোনো এটা প্রস্তাব গ্রহণ করার বাবে আহ্বান জানায় মনোনয়ন প্রত্যাহার করবলৈ অনুরোধ করার পিছতে সিদ্ধান্ত সলনি হল বিসম্বাদী বিজেপি নেতাগীর সোমবারে শিলচরের প্রভারী জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতিত জিলা আয়ুক্তর কার্যালয়লৈ গৈ নির্দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করলে অমিয় কান্তি দাসে শিলচরের পর অনিরুদ্ধ লস্করের রিপোর্ট News18 অসম নর্থইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ